গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আজকে শুভ রথযাত্রা আশা রাখবো, আজকে দিনটা যেন প্রত্যেকের খুব 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 ভালো কাটে। আর আমাদের ওয়েদারের অবস্থা এখানে ভালো বলবো না খারাপ বলবো বুঝতে পারছি না, আশা করছি এটা খারাপই ওয়েদার, ভালো বলতাম যদি না কোনো কাজ থাকতো, কারণ অনেক কাজ রয়েছে আজকে বাইরে বাইরেই। প্রথমত দাদা বেরোবে, দ্বিতীয়ত প্রমীর আজকে একটা জায়গায় যাওয়ার দরকার ছিল, যেহেতু অফিসটাও ছুটিয়েই নিয়েছে তাই ভেবেছিলাম কাজটা করিয়েই নেবে। তো দেখা যাক, যদি অটো করে যেতে পারে তো যাবে। দেখতেই পাচ্ছ বৃষ্টি যত বেলা বাড়ছে তত বৃষ্টিটাও বাড়ছে আর কি। সকাল থেকে এতটা জোর হচ্ছিল না, জোর বলতে এখন মোটামুটি স্কুটিতে গেলে ভিজে যাবে। সকালবেলা যখন আমরা ডাস্টবিনগুলো ফেলতে গেছিলাম তখন কিন্তু এরকম জোরে বৃষ্টিটা হচ্ছিল না, ঠিক ভালোই পড়ছে আর কি। তো দেখাই সকালের ব্রেকফাস্ট কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। মেঘ আছে আকাশে, হবে বৃষ্টিটা ভালোই। দাদা সুজির উপমা খেতে নাকি খুব ভালোবাসে, তাই জন্য আজকে সুজির উপমাই বানিয়েছি, ঝরঝরেই হয়েছে। বেশ একটু ঢাকা চাপা দেওয়া থাক, তাহলে গরম থাকবে আর খাওয়ার সময় নয়, আরেকবার গরম করে দেবো। এটা ও আর প্রমি খাবে, মানে দাদা আর প্রমি খাবে, আমি সুজির উপমাটা ঠিক অতটাও ভালোবাসি না আর কি। ওয়েদার করে আছে যে কোনো কাজেই মন বসছে না আর কি। আর 12টা বাজতেছে, এখনো রান্না বসায়নি, ডালটা একদিকে হচ্ছে, পটলটা ভাজবো আর হচ্ছে তোমার পাবদা মাছটা করব। তো পাবদা মাছটা ঝাল মতো করব, ইচ্ছা আছে একটু ধনে পাতা দেবো লাস্টে। তো ধনে পাতাটা একদমই ঘরে নেই, দেখি অনুপের দোকানে পাই কিনা। ওরা একবার নিচে গেছিল তখন আমার মনে নেই, তাই মনে হলো ওরা থাক আমি যাই নিচে একবার ঘুরে আসি। বৃষ্টিটাও পড়ছে, স্নান করবো, আর এই বোধহয় বর্ষার বৃষ্টি ঢুকলো ব্যাঙ্গালোরে, কারণ দু তিন দিন ধরে তো মেঘ মেঘ করেছিল, আজকে ফাইনালি ওই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। যে বৃষ্টিটা খুব জোরে হয় সেটা থেমে যায়, কিন্তু এরকম বৃষ্টি তো সহজে থামতে চায় না, মনে হচ্ছে আজকে সারাটা দিন ধরেই হবে। প্রমীর একটু বাইরে দরকার ছিল, যায়নি ও, আর কি করেই বা যাবে এই বৃষ্টি ওয়েদারে, ঠান্ডাটাও লেগে যাবে। তো ওই আর কি, রান্নাঘরে এসে গেছি, পাবদা মাছটা ভাজবো আগে, ওই জন্য তেল দিয়ে দিয়েছি। এখানে 4 পিস মাছ রয়েছে, আর এখানে এই মিশেটা পেটে নিলাম মশলাটা আর কি, আর এখানে তরমুজটা রয়েছে। তরমুজটাকে এখন কাটবো মাছটাকে ভাজতে বসিয়ে, ততক্ষণ আমরা তরমুজটা খেতে থাকবো, মাছটা হয়ে যাবে, তারপরে আমি ঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে নেবো। দাঁড়াও, তোমাদেরকে তো গোলাপ ফুলের দেখানোই হয়নি, দেখো আজকেরটার থেকে কিন্তু গোলাপি ভাবটা পুরোটাই চলে গেছে, আজকে পুরো ঘিয়ে কালার হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এটাতে কিন্তু এখনো গোলাপি ভাবটা আছে, দেখো এখান দিয়ে এখান দিয়ে এখনো কুড়ির মাথায় মাথায়, মানে পাপড়িগুলোর মাথায় মাথায় একটু গোলাপি গোলাপি আভা রয়ে গেছে, এটার পুরোটাই রয়ে গেছে। তো আস্তে আস্তে এই গোলাপটা যখন পুরোটা ফুটবে তখন পুরো সাদা হয়ে যাবে গোলাপটা, আর ঘিয়ে থাকবে না, এভাবে এটার কালার চেঞ্জ হয়। আর এর জন্যই আমার গোলাপটাকে এত ভালো লাগে, কবে থেকে ফুটছে সেই আমার ভীষণ ভালো লাগছে। তোমাদেরকে বলেছি না রোজ দেখাবো, রোজ দেখাবো এগুলো। তো দেখো না বৃষ্টি এখনো হয়েই যাচ্ছে, তো হয়েই যাচ্ছে, কি আর বলবো, জামা কাপড় শোকাবে না এইভাবে। এখানে আমার পাবদা মাছটা রান্না হয়ে গেছে, দেখো এরকম সুন্দর দেখতে হয়েছে। তো একটু কাঁচা তেল আমি ওপর দিয়ে দিইনি, এই তেলটা আজকে ভেসে উঠেছে, বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে করেছি রান্নাটা। আর তারপরে এই চালটা আমি ধুয়ে রেখেছি, পরে ভাতটা বসাবো আমি। আর দেখো কালকে চিকেন চাপগুলো এতটা বড় ছিল, তো আমি আর প্রমিলা অর্ধেক অর্ধেক করে খেয়েছি, তাই এখানে একটা চিকেন চাপ রয়ে গেছে, দাদাও পুরোটা খায়নি, আবার ওখান থেকে প্রমিকা দিয়েছে, এরকম করেই আমরা তিনজন খেয়ে নিয়েছি দুটোকে ভাগ করে। তো এই একটা রয়ে গেছে, দাদা এতটাই ভালো খেয়েছে, আর পরোটাটাও ঘিয়ে ভেজে দিচ্ছি তো দাদাকে, ভীষণ ভালো খাচ্ছে, তাই পরোটা দিয়ে চিকেন চাপটা দিয়ে দুপুরবেলা খাবে বলেছে, তাই জন্যে ভাত আর শুধু পাবদা মাছই করেছি। তারপরে আর আমাদের জন্য কি বা আজকে আর করবো, আর এরকম একটা ওয়েদার, তাই আর ডাল পটল ভাজা কিছুই করিনি, দেখাটা পারলাম না বোধহয়, এখানে সব জামা কাপড় মেলা, কি করি বা দেখাবো। তো এই আর কি, চলো এবার স্নান করি। এই জাস্ট স্নান পুজো এসব করে বসলাম আর কি, মানে বসবো আর কি, এই যে সবে পুজো দিয়েছি। আর আমি ওই কাপ ধূপগুলো, মানে যেটা ধূপ ধুনোরা গন্ধ হয় আর কি, ওটা এখন রোজ দিনই প্রায় একটা করে কালকেও ধরিয়েছি আজকে ধরেছি, কেন বলতো এই ভেজা ভেজা ওয়েদার, তো এই ওয়েদারটাই ঠিক, মানে এই ধুনোর গন্ধটাতে বেশ জীবাণু টিবাণুগুলোও ঘরে থাকলে কিছু কেটে যায়, বেশ ভালোও লাগে গন্ধটা, এমনি একটু স্যাঁতস্যাঁতে হয়ে থাকে ঘর, তাই জন্য এখন রোজই একটু ধরিয়ে দিচ্ছি। তোমাদেরকে বহুবার বলেছি এই 2023-এর যে দুর্গাপুজোটা আছে, এই দুর্গাপুজোয় আমাদের পালা আছে দেশের বাড়িতে, তো মানে প্রত্যেক 6 বছর অন্তর অন্তর করে আমাদের পালা আসে, আর বাকি 5 বছর এক একজনের পালা পড়ে আর কি, মানে জ্ঞাতি বোঝোই তোমরা।
তো এবছর যেহেতু আমাদের পালা আছে, তাই জন্য এবছরটা এই যে দাদারা সব, ওরা দু ভাই মিলে কিন্তু পুজোর কথাবার্তাই বলে যাচ্ছে শুধুমাত্র, মানে বেশিরভাগ গল্প হচ্ছে পুজো নিয়ে। আর এবারে পুজো তো আমার কাছে একদমই নতুন, তাই জন্য সবাই বলছে আর কি, সবাই সবার চাকরির জন্য, দাদা যেরকম বালাসোরে থাকে তো বালেশ্বরে থাকে আর কি, তো সেই সব নিয়ে মানে চাকরি ঠাকরি নিয়ে সবাই যেতে পারবে এই পুজোর টাইমটাতে, সবাই চেষ্টা করে যাওয়ার, কিন্তু প্রমি রয়েছে ছুটিটা, ওই জন্য আমরা একটু দোনমনে আছি কি হবে না হবে দেখাই যাক। মনে হচ্ছে সবটাই ঠিকঠাক হবে, মায়ের ইচ্ছে থাকলে অবশ্যই যাব। আর এই দিনটাতে কাঠামো পুজো হয়, আমরা যে কাঠামোটা ভাসান দেয় সেই কাঠামোটাই তুলে এনে সেই কাঠামোটাতেই পুজো হয়, মানে কাঠামো চেঞ্জ হয়, আবার নতুন করে ওই খড় দিয়ে মাকে আগে গড়া হয়, ওরকম কখনোই হয় না আমাদের, তো মানে পুরো নতুন ওরকম হয় না, কাঠামোটা একই থাকে। তো এই কাঠামোটাকে তুলে এনে আজকে কাঠামো পুজো হয়ে তারপরে মাটি লাগায় আর কি গায়ে, তো মানে এইটুকু পোর্শন শুরু করে রাখে আর কি। আর পুজো তো 3 মাসও বাকি, আর বেশি হাতেও নেই, দেখতে দেখতে কেটে যাবে। আর আমরা না ভাবছি শুধু আমরা পুজো মানে এই জানুয়ারি থেকে ফিরে এসে মোটামুটি 6 মাস হয়ে গেল, জানো তো মাথাতেই ছিল না, সেদিন দিদির সাথে কথা বলতে বলতে দিদি বললো 6 মাস প্রায় হতে যায়, সত্যি তাই 5 মাস চলছে, পরের মাসে 6 মাসে পড়ে যাবে যে আমরা এসেছি কলকাতা থেকে। আর এইবারেরটা জানি না কেন গায়েই লাগলো না যে 6 মাস কেটে যাচ্ছে আস্তে আস্তে, মানে 5 মাস তো কাটিয়ে ফেলেছি আর 1 মাস তো, 6 মাস প্রায় কাটিয়ে ফেলছি, এটা মাথাতেই এলো না কেন বলো তো, কারণ ওরা এসেছে একটু নিচে গেছিল, হ্যাঁ ওদেরকে দরজা টরজা খুলে দিয়ে এলাম। আর কেন বলো তো, ব্যাপারটা হচ্ছে আমাদের এবার ফেব্রুয়ারি মার্চের দিকে সৌভিক এলো, তারপরে এপ্রিল মাসের শেষের দিকে মামুনি পাপারা এলো, মে মাসে গেল, তারপর তো এখন দাদা এসছে, আর মাঝে হচ্ছে আন্টি আর ভাই ঘুরে গেল, তো ওই আর কি। মানে আন্টি আর ভাইটা যদিও অনেক দিনে ছিল না, কিন্তু তাও কারোর সাথে না কারোর সাথে তো আলাপ তো হয়ে গেল ওই আর কি, তো ওই জন্য না আর এবারটা মনে হলো না যে টাইমটা কি করে এতটা কাটিয়ে পেলাম ওই আর কি, ভালো লাগছে যে ঠিক আছে। এরকম আসা যাওয়াটা থাকলে না ভালো লাগে, নিজেদেরও মনে হয় না যে হ্যাঁ অনেক দূরে পড়ে আছি বা কিছু ওই আর কি। তো আর সত্যি কথা বলতে বাইরে থাকাটা তো একটা নেসেসিটির জন্য, মানে চাকরির জন্য ওই আর কি, তো সবটা মিলিয়ে না সবসময় সত্যিই ভালো লাগে না, কখনো কখনো মনে হয় কলকাতাই তো ভালো ছিল, অবশ্যই কলকাতা তো আমার শহর, আমাদের শহর, কলকাতা তো ভালো লাগবে, ওটাকে যতই কলকাতার কিছু না কিছু, এখন অবশ্যই চাকরির মার্কেট কলকাতার খুবই খারাপ, তাই কলকাতার যাই ফল্ট থাকুক না কেন কলকাতা আমার শহর, তো খারাপ লাগে তো অবশ্যই, যখন বিশেষত বেশি খারাপ লাগে যখন আমাদের নিজেদের শরীরটা খারাপ হয়, তখন এই একা থাকাটা খুব মুশকিলের ব্যাপার। যাই হোক, তো আজকে যে কাঠামো পুজো হয়েছে তোমাদেরকে বলছিলাম, কিছু ফটো আমি পেয়েছি আমাদের মানে চৌধুরী পরিবার বলে আমাদের একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, ওখানে সবাই পাঠিয়েছে আর কি, সবাই বলতে কাকিমণি পাঠিয়েছে, তো ওখান থেকে আমি পিকগুলো কালেক্ট করেছি তোমাদের সাথে শেয়ার করে দেবো, দেখে নাও তোমরাও, আজ থেকেই মোটামুটি তোমরা দেখতে থাকো পুজোর ফটোগুলো বা এরকম কিছু, আস্তে আস্তে তো হতে থাকবে, সবটা তো আমরা দেখতে পাই না, আমরা একেবারেই পুজো থেকেই হয়তো পৌঁছবো ওই আর কি। দাদাকে ছাড়তে এসেছি, গেল যখন তোমরা তো দেখতেই পেলে, এখন বাজে 7:40 মতো, আমি এখানে বরকে কালকে তরকারি বানিয়ে দেব, ডাল বানিয়ে দেব, তাই ডালটাকে সেদ্ধ করে একটু ফাঁকা করে রাখলাম যাতে ধোয়াটা বেরিয়ে যায়, আর এখানে শুধু ওকেই তরকারি দেবো, আমি কালকে তরকারি ফরকারি কিচ্ছু খাবো না, আমি সেদ্ধ ভাত খাবো কালকে, তো ওই জন্যে এটা কেটে রাখলাম, কালকে দেবো হচ্ছে ওকে ডাল, পটল আলুর তরকারি আর মাছ, ও চা খাবে তাই 1 কাপ রচা করলাম, আর এখানে আমাদের রাতের জন্য সাদা আলু চচ্চড়ি বসিয়েছি, তো এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেবো, আর এখানে রয়েছে ময়দা মাখা, কেন বলো তো ওয়েদারটা দেখে ঠিক সাদা আলু চচ্চড়ি আর লুচি খেতে ইচ্ছে করেছে ওর আর আমার, তাই আর একটু বেশি করেই করলাম আলু তরকারিটা যাতে কালকে ওকে টিফিনে আমি দিয়ে দিতে পারি, আর একটু ময়দাটা বেশি করে মেখেছি যাতে ওকে পরোটা বানিয়ে দেবো কালকে সকালের টিফিনের জন্য। তো লুচি তো ভাজতে চলে এসেছি, লুচিগুলো না বেশ ফুলছে,
তো ক্যামেরা অন করলেই তো আমার আবার রেকর্ড ভেঙে যায় সবকিছু, জানি না কেন। আর আমার এই ছান্তার হ্যান্ডেলটা হয়ে গেছে ছোট, আজকে একদম মন খুশি করে দিচ্ছে। লুচি, বাপরে! আগে না আমি লুচি মানে করতেই পারতাম না, ফুলতো না, নরম হতো না, খুব লজ্জা লাগতো জানো তো। এখন শিখে গেছি, বলে না শেখার কোনো শেষ নেই, আর করতে করতেই শিখেছি। আমাকে তো হাতে ধরে শেখানোর মতো সময়টা ছিল না, না কারুরই। তো চলো, আর 6টা মতো বাকি রয়েছে, এখানে লেচি করা রয়েছে, ওগুলোও করে নি। হয়ে তো গেছে, একটু ঝোল ঝোল মতো করেছি কারণ ও ভালোবাসে ঝোল ঝোল লুচি দিয়ে এরকম তরকারিটা। তো চলো ওকে দিয়ে দিই ওরটা, আর আমারটা ওদিকে বেড়ে নিয়েছি, নিয়ে নেবো। আমি চুল কাটাবো, চুল কাটাবো কেন করি বলতো? কারণ আমি চুল আঁচড়ানোতে ভীষণ আলসেমি, সারাদিনে এই গুটি এই খোপাটা হাত দিয়ে ধরেই বেঁধে রেখে দিই আর কি। সারাদিনে একবার মাথায় আছে চিরুনি দিইনি কিন্তু, তো ওই আর কি, মানে সকালটাই উঠে একবার আছড়ে নিই, ব্যাস ওই আছড়ানোতেই যেন চলতে থাকে সারাদিন। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। আর আজকে লুচি আলু চচ্চড়িটা যা খেলাম, কি গো দুর্দান্ত, দূর থেকে দূর থেকেই শুধু বলতে থাকবে, তাও জিজ্ঞেস করলে তারপর বলবে দুর্দান্ত খেলাম। যাই হোক, সত্যি খুব ভালো হয়েছিল, আর লুচিগুলো নরমও হয়েছিল, ফুলছিল যেভাবে আমি বুঝতে পেরেছিলাম আজকে লুচিগুলো নরমও হবে। তো চলো কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, কালকে থেকে আবারও আমাদের নতুন রুটিন তো নয়, পুরনো রুটিনে আবারও ফিরে যাওয়া, তো আবারও সেই 5:30 ওই আর কি, এখন তো বাজে 9:30। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে।